হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে জানাবো অপু ভাই কাকে আইডল মানে, কাকে ফলো করে নিজের জীবনীতে পরিবর্তন নিয়ে এসেছে, কিভাবে সে এমন জায়গায় চলে আসলো। তো বাড়তি কথা না বলে মূল ভিডিওতে ফোকাস করা যাক। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। অপু ভাই মানে এখন নতুন নতুন লুক, নতুন নতুন কাজ আর নতুন সব ধামাকা ভিডিও নিয়ে সবাইকে চমক দেওয়া। কেন সেটা বলছি, তার কারণও রয়েছে। অপুর পরিবর্তন হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যা দিয়েছে সবই ছিল চমক, যা তার ভক্তরাও কল্পনা করে নাই। অকল্পনীয় সব কাজ করে যাচ্ছে অপু। আর হ্যাঁ, প্রথমেই বলেছিলাম অপু কাকে আইডল মানে সেটা জানাবো। অপু ভাই আইডল মানে ইন্ডিয়ার রিয়াজ আলীকে। অপুর পরিবর্তন হওয়ার পর রিয়াজ আলী সব কিছুই ফলো করেছে, তার স্টাইল চলাফেরা সহ ওভারঅল ফলো করে যাচ্ছে সে। আর সেটা এখন আরও পরিষ্কার হলো অপুর টেটু করা হাত আর চুলের স্টাইল দেখে। কিছুদিন আগে রিয়াজ আলী তার এমন লুকের পরিবর্তন নিয়ে এসেছিল, আর এখন সামনে আসলো অপু ভাই। যদিও এমন লোকে অপুকে দেখে সবাই বুঝতে পেরেছে যে অপু আসলেই রিয়াজ আলীকে আইডল মানে, তার সব কিছু লক্ষ্য রেখেই সে কাজ করে যাচ্ছে। যদি অপু ভাইয়ের এই লুক সবাই ভালোভাবে গ্রহণ করেছে তাও না, অনেকে এই লুক নিয়ে নেগেটিভ মন্তব্যও করে যাচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন খুবই গরম। এই লুকের জন্য অনেকেই তানজিন নিলয়কে দোষারোপ করছে, কিন্তু তিনি এক ভিডিও বার্তায় বিষয়টা পরিষ্কার করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা ওয়েব সিরিজের জন্যই লুকটা চেঞ্জ করেছি, বা আপকামিং কিছু ওয়ার্কের জন্যই লুকটা চেঞ্জ করেছি। আর কালকে অপুর যে হেয়ার স্টাইলটা ছিল সেটা অপু হেয়ার কাট করেনি, ওটা জাস্ট বেন করা হয়েছে, মানে সম্পূর্ণ মাথায় বেন করা হয়েছে। ইভেন ওটা পারফেক্ট দেখানোর জন্য ওটা আমরা যতটুকু হাইলাইট করানো যায় আমরা ট্রাই করেছি। এদিকে অপু শুধু যে রিয়াজ আলীকে আইডল মানে তাও না, অপু ভাই জাস্টিন বিবারের ফ্যান, সে তার চলাফেরাও রক করে কাজ করে। জাস্টিন বিবারের ভঙ্গিতেও ভিডিও আপলোড করেছে অপু। সব মিলিয়ে বলা যায় অপু এখন বাংলাদেশে একটা প্রজন্মের কাছে আইডল হয়ে যাচ্ছে। তার এই স্টাইল ভঙ্গি অনেকেই পছন্দ করে, যদি পছন্দই না করতো তাহলে তাকে 30 লাখ মানুষ ফলো করতো না। যাই হোক ভিউয়ার্স, অপু ভাইয়ের নতুন ভিডিওগুলো আপনার কেমন লাগে কমেন্টে মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।